ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা আব্দুন্নূর সজল, সবার কাছে যিনি সজল নামে পরিচিত। এক যুগেরও বেশি সময় ধরে তিনি দাপিয়ে অভিনয় করে যাচ্ছেন। এবার এই অভিনেতা হাজির হতে যাচ্ছেন অন্য রূপে। মূলত রোমান্টিক আবহে পর্দায় হাজির হলেও এবার তাকে দেখলে যে কেউ ভয় পাবেন, কারণ এবার তিনি অভিনয় করেছেন ভালাটি খুনির চরিত্রে। আয়েশা শিরোনামের একটি নাটকে সজলকে একেবারে ভিন্ন চরিত্রে দেখতে পারবে দর্শক। নাটকের গল্পে দেখা যাবে গ্রামের এক মেম্বার শামিমা নাজনীন। প্রকাশ্যে সে জনপ্রতিনিধি হলেও আড়ালে সে একজন আন্ডারওয়ার্ল্ডের মাফিয়া। গ্রামের একজনকে খুন করার জন্য ভাড়াটি খুনি সজলকে নিয়ে আসেন তিনি। এদিকে তাকে দেখে গ্রামের মানুষদের মধ্যে কৌতূহল বাড়তে থাকে। এক পর্যায়ে গ্রামের মেম্বার সজলকে হুমকি দেয় তাকে যে জন্য আনা হয়েছে সে কাজ করে দ্রুত এখান থেকে চলে যেতে। যত টাকা তাকে দেয়া হয়েছে লাগলে আরও দেয়া হবে, খুনের কাজটা দ্রুত সারতে বলে তাকে। তবে সজল খুনি হলেও তার একটা নীতি আছে, এমনই গল্প নিয়ে তৈরি হয়েছে নাটক আয়েশা। নাটকটিতে আরও অভিনয় করেছেন শামিমা নাজনীন, মিম মান্তাসা, শামিম শান, সুজাত শিমুল, রাখাল সবুজ। বেসরকারি একটি টেলিভিশন চ্যানেলে নাটকটি প্রচার হবে।